আফগানিস্তানে অর্থনৈতিক সংকট কাটাতে চীনা বিনিয়োগ আকৃষ্ট করার চেষ্টা করছে দেশটির তালেবান সরকার। সেই লক্ষ্যে বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক জোরদারে গুরুত্ব দেওয়া হচ্ছে। আর এরই অংশ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে বুদ্ধ মূর্তি সংরক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে দেশটির বর্তমান প্রশাসন। আন্তর্জাতিক গণমাধ্যম এপির এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। আফগানিস্তানের গ্রামীণ এলাকার বিভিন্ন গুহায় তামার তৈরি বহু প্রাচীন বুদ্ধ মূর্তি রয়েছে। এজন্য দেশটিকে প্রায় বুদ্ধ মূর্তির বৃহৎ সংগ্রহশালা বলা হয়ে থাকে। দুই দশক আগে আফগানিস্তানে প্রথমবার ক্ষমতায় আসার পর বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিভিন্ন স্থাপনা ও বুদ্ধ মূর্তি ধ্বংস করে ব্যাপক সমালোচিত হয় তালেবান। তবে এবার ক্ষমতায় আসার পর থেকে অর্থনৈতিক দুরবস্থায় থাকা আফগানিস্তানকে রক্ষায় নানা কৌশল নিচ্ছে তালেবান সরকার। এরই অংশ হিসেবে চীনা বিনিয়োগ আকর্ষণের পরিকল্পনা করছে তারা। একই সঙ্গে বেইজিংয়ের মন পেতে বুদ্ধ মূর্তি সংরক্ষণেও নানা পদক্ষেপ নিয়েছে আফগান সরকার। তালেবান সরকার বলছে আফগানিস্তানে বিশাল অঙ্কের চীনা বিনিয়োগের জন্য সুপ্রাচীন এসব স্থাপনা সংরক্ষণ করা দরকার। এটি দেশটিতে চীনা বিনিয়োগের দ্বার উন্মুক্ত করার চাবিকাঠি। তালেবান সরকার ঠিক করেছে আফগানিস্তানের মাটির নিচে সঞ্চিত তামার ভাণ্ডার তারা চীনের হাতে তুলে দেবে। খনিজ শিল্প উৎপাদনে বেইজিংকে কাজে লাগাবে তারা, বদলে মোটা টাকা রোজগার করবে দেশ। তালেবানের এমন চমকপ্রদ পরিবর্তন আফগানিস্তানের অব্যবহৃত খনি খাতের শক্তিশালী আকর্ষণের বিষয়টি সামনে নিয়ে এসেছে। আনুমানিক $1 trillion খনিজ সম্পদকে দেশটির সমৃদ্ধ ভবিষ্যতের চাবিকাঠি হিসেবে বিবেচনা করছে দেশটির কর্তৃপক্ষ। তবে দীর্ঘদিনের ক্রমাগত যুদ্ধ ও সহিংসতার ফলে কোনো সরকারই দেশের খনিজ সম্পদকে সেভাবে কাজে লাগাতে পারেনি। এখন পশ্চিমা সমর্থিত সরকারের পতন এবং মার্কিন বাহিনী প্রত্যাহারের পর দেশটিতে বিনিয়োগে আগ্রহী হয়ে উঠেছে তুরস্ক, ইরান ও রাশিয়ার মতো দেশগুলো। তালেবানের পক্ষ থেকেও অন্য দেশগুলোর এমন আগ্রহকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। সম্ভাব্য বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে চীন বিশেষ গুরুত্ব বহন করে। বলা হচ্ছে যে তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তানে বড় ধরনের প্রকল্প হাতে নেওয়ার মধ্য দিয়ে এই অঞ্চলের ভূ রাজনৈতিক মানচিত্র বদলে দিতে পারে চীন।